দেখছেন গীতা পাঠ হয়তো আপনাদের কাছে খুব আকৃষ্ট হয়েছে সবাইকার কাছে আজকে কেন গীতা পাঠ কিন্তু এইরকম প্রোগ্রাম কিন্তু প্রত্যেক বছরই ওরা করে নতুন কিছু নয় কিন্তু নতুন কিছু করে কিছু না কিছু রিলিজিয়াস প্রোগ্রাম সারা বছর ধরেই হয় ঠিক আছে সারা বছর ধরেই হয় বিজেপি বলছে যে মোদি আসছেন গীতা পাঠ করতে তাই আপনাদের এটা ওদের দেখো এটা ওদের ন্যারো ইন্টারপ্রিটেশন এই প্রোগ্রামটা তো আজকে নতুন করে করেনি ওরা নতুন করেছে এরা তো তিন মাস থেকে চার মাস আগে থেকে প্রোগ্রাম ইয়ে করেছে তিন চার মাস আগে থেকে করে আর ওর জন্য কিছু নয় আর হিন্দু ধর্মটা বিজেপির কোনো পৈতৃক সম্পত্তি নয় কারো পৈতৃক সম্পত্তি নয় আমি প্রশ্ন করছি যে বিজেপির কটা লোক যে হনুমান চালসে পড়ে বলুন তো এই যে লিডারগুলো আছে কবে কোনটাতে পড়েছে দেখে দেখান তোমাকে কোন কবে শ্রীরামের স্তুতি যে পড়েছে দেখান তো আমাকে দেখাতে কেউ পারবেন না কিন্তু আমি নিজে চাপদানিতে হিন্দু হনুমান মন্দির হনুমানজির মন্দির তৈরি করিয়ে দিয়েছি সুরেশ আছে সুরেশ আমাদের চাপ তা করেছি তো আমরা করি এসব আমাদের দেখাতে হয় না ওদের দেখাতে হয় সেটা অন্য কথা আমি এর ব্যাপারে কোনো কমেন্ট করো না রাজনৈতিক ব্যাপার উনি ওনার মতো থাকুন আমরা আমাদের মতো থাকি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন